কণ্ঠশিল্পী না হলে হয়তো দেশের একজন মাননীয় প্রধানমন্ত্রী হতাম, কিন্তু আসলে সেই ব্যাপারটা কতটুকু হয়ে উঠতো আমি জানি না। সফলতা আসলে নির্ভর করে কাজের উপর। তো আমার যতটুকু কাজ এই পর্যন্ত আমি করেছি ততটুকুকে আমি মনে করি আমার সফলতা আছে, কারণ দর্শক শ্রোতা আমাকে অনেক ভালোভাবে গ্রহণ করেছে। এবং একটা শিল্পীর তার ফেস ভ্যালু বা তার চেহারা দিয়ে পরিচিতি লাভ করা চাইতে তার গান যদি শ্রোতাপ্রিয়তা জনপ্রিয়তা পায় সেটাই তার অনেক বড় প্রাপ্তি, এবং যেটা আমার হয়েছে। আমাকে হয়তো বা অনেকেই ফেসে চেনে না, কিন্তু আমার একটা গান শুনলে সবাই খুব প্রশংসা করে বা বলে ও আচ্ছা এটা তোমার গান, যখন এই কথাটা বলে তখন নিজেকে অনেক সফল মনে হয়। এবং আমি জানি যে এইটুকু সফলতায় আসলে আমার জন্য সীমাবদ্ধতা নয়, আরও অনেক দূরে এগিয়ে যেতে চাই, সফলতা নিয়ে এগিয়ে যেতে চাই। ব্যর্থতা আসলে জীবনে অনেক কিছুতেই আছে, কিন্তু সেগুলোতে আসলে ব্যর্থতা বলে আমি মনে করি না, এই জন্যই কারণ সেই ব্যর্থতাগুলো একসময় সফলতার চাবিকাঠি হিসেবে আমার সামনে সোনার কাঠি রূপার কাঠি এরকম একটা বিষয় এনে দিয়েছে আমার চোখের সামনে বা আমার মনস্তাত্ত্বিক মনোভাবে। তো আমি মনে করি যে ব্যর্থতা না থাকলে জীবনে সফল হওয়াটা মনে হয় দুঃসাধ্য হয়ে যেত। যেখানে আলো আছে সেখানে তো অন্ধকার, আর যেখানে অন্ধকার সেখানে আলো আছে। তো আমার মনে হয় যে আমার সফলতা ব্যর্থতার মাধ্যমেই অনেক সময় আসবে, আর ব্যর্থতা সেটাই বলে আমি মনে করব যদি আমি আমার মানুষকে দেবার মতন যেদিন আমার গান শেষ হয়ে যাবে। প্রথম গান করা যেটা আমি প্রথমে মিক্সড অ্যালবাম দিয়ে আমার ক্যারিয়ার স্টার্ট করি, এবং প্রথম মিক্সড অ্যালবামে কাজ করেই সেই অ্যালবামের একটি গান জনম জনম তোমাকে হিট তালিকায় চলে আসে সেই সময় সাল তামামিতে। এরপর আসলে দর্শক যে আমাকে ভালোভাবে গ্রহণ করবে, শ্রোতারা আমাকে ভালোভাবে গ্রহণ করবে, সেই কনফিডেন্স লেভেলটা খানিকটা তৈরি হয়ে যায়। এরপরেই 2014 সালের প্রথম সোলো অ্যালবাম ওনলি সাবা 2 রিলিজ হয়, যেখানে আমার সাথে আমার কো আর্টিস্ট হিসেবে স্বনামধন্য অনেক গীতিকার সুরকার কম্পোজার এবং সহশিল্পীরা ছিলেন। এরপর 2015 সালে আমার সেকেন্ড সোলো অ্যালবাম ওনলি সাবা 2 রিলিজ হয়। প্রথম সোলো অ্যালবামে খুব ভালো রেসপন্স পাওয়া গেছে, এবং দ্বিতীয় সোলো অ্যালবামেরও বেশ কিছু গান যেগুলো মিউজিক ভিডিও করা হয়নি সেগুলো পর্যন্ত দর্শক শ্রোতারা ভালোভাবে গ্রহণ করেছিল, সেটা ইউটিউবে গেলে বোঝা যায়। কারণ সেই গানগুলো যদিও অডিও আকারে রিলিজ হয়েছে, ভিডিও আকারে রিলিজ হয়নি, তবুও দর্শক শ্রোতাদের অনেক আগ্রহ যেন আমি সেই গানগুলোকে মিউজিক ভিডিও আকারে প্রকাশ করি খুব শীঘ্রই। কণ্ঠশিল্পী না হলে হয়তো বা কী হতাম এটা আমি আসলে এখন বলতে পারবো না, তবে আমার যেটা ইচ্ছে ছিল ছোটোবেলায় যে আমি কণ্ঠশিল্পী না হলে হয়তো দেশের একজন মাননীয় প্রধানমন্ত্রী হতাম, কিন্তু আসলে সেই ব্যাপারটা কতটুকু হয়ে উঠতো আমি জানি না। তো সবারই তো ছোটোবেলায় একটা ইচ্ছা থাকে, আমারও সেরকম বাচ্চা সুলভ স্বভাবে ইচ্ছা ছিল এটা। আর এছাড়াও যেহেতু এখন একজন প্রফেশনাল সিঙ্গার, পাশাপাশি আমার প্যাশন প্রফেশন দুটাই আমি এটা বলবো, তবে আমি যেহেতু পড়াশোনা করছি নর্থ ইউনিভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টে, তো আমার ইচ্ছা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের সাথে কাজ করা। সেটা হতে পারে চিলড্রেন রাইটস নিয়ে, হিউম্যান রাইটস নিয়ে। এখনকার শিল্পীদের আসলে অনেকে ভালো কাজ করছে, তাদের মধ্যে একজনের বা দুজনের নাম আমি আসলে বলতে চাচ্ছি না, সবাই ভালো কাজ করছে এবং সবাই ভালো কাজ করুক এই কামনা করছি। প্রতিটা কাজেরই তো একটা উদ্দেশ্য থাকে, তো গানেরও আমার গান করার উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশের মানুষকে কিছু ভালো সুর এবং সঙ্গীত উপহার দেওয়া, যেটা তার একজন শিল্পীর রুচিবোধের পরিচয় এবং সেই দেশের সংস্কৃতির রুচিবোধের পরিচয়কে তুলে ধরবে। তো আমার এই ব্যাপারটা নিয়ে কাজ করার ইচ্ছা আছে, এবং সেই সাথে আমার ইচ্ছা আছে যে নানান আঙ্গিকে বাংলা গানকে তুলে ধরা। যেহেতু এখন ডিজিটাল বাংলাদেশ এবং সব কিছুই আমরা ডিজিটালি হ্যান্ডেল করছি, সোশ্যাল মিডিয়া কিংবা সোশ্যাল প্ল্যাটফর্মগুলো, তো আমার মনে হয় যে ভিউটাও একটা ম্যাটার করে, আর অবশ্যই কোয়ালিটি কোয়ান্টিটি এগুলো একটা ডিমান্ড তৈরি করে। তো আমার মনে হয় যে ভালোবাসা এবং ভিউ দুটোই একটা শিল্পীকে এগিয়ে নেওয়ার জন্য কার্যকর। তবে আমার মনে হয় যে ভিউ বাড়লে যে সবসময় একটা কাজ ভালো হবে তা নয়, আমার মনে হয় যে কাজের
প্রতি আসলে মানুষের ভালোবাসাটা সেই প্রথম থেকেই রয়ে গেছে, এবং এখনও বাংলা গানকে অনেকে বলা হয় যে বাংলা গান আসলে সেরকমভাবে মানুষ গ্রহণ করছে না, তার সেই বাংলা গানগুলো আগের মতন হচ্ছে না। আসলে সেটা বলবো না, কাজের ধারা চেঞ্জ হয়েছে, মানুষের রুচিবোধেরও চেঞ্জ হয়েছে। ভালো গান আসলে মানুষ সারা জীবনে শুনবে, এবং কাজ যদি ভালো হয় সেটা আসলে অনেক বছর টিকে থাকবে। ভাইরাল যে ব্যাপারটা ঘটছে বা স্বল্প সময়ের জন্য যেই জনপ্রিয়তা পাচ্ছে সেগুলো স্বল্প সময়ের জন্যই, এগুলো আসলে এগুলোর মাঝ থেকে আসলে ভালো কাজগুলো অনেক দূরে এগিয়ে যাবে। বাংলাদেশের সংস্কৃতি অনেক দূরে এগিয়ে গেছে, এবং আমরা যেহেতু বাংলাকে বাংলা গানকে ভালোবেসে অনেক কাজ করছি, শিল্পী এবং যারা মিউজিশিয়ানরা আছেন, তো আমাদের দর্শক শ্রোতাদেরকে একটা কথাই বলতে চাই, আপনার ভালো গান শুনুন, এবং ভালো খারাপ দুটোই শুনতে হবে। না শুনলে আসলে খারাপটা থেকে ভালোটা বাছাই করতে একটু কষ্টকর হয়ে যাবে। তো আমার মনে হয় যে সবাই আমরা বাংলা গানের সাথেই থাকি, ভালো হোক খারাপ হোক একটু শুনে দেখার চেষ্টা করি, এর মধ্যে থেকেই হয়তো ভালো গান আপনার কানে চলে আসতে পারে।